তাহলে আজকে আমরা আলোচনা করব বাংলা ক্রিয়াপদ। এটা তোমাদের বইয়ের 105 পৃষ্ঠা, এটা তোমাদের বইয়ের 112 পৃষ্ঠা। তো এখানে আসলে ক্রিয়াপদ কি তোমরা একটু দাগিয়ে নাও। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, সমাপিকা আর অসমাপিকা। হ্যাঁ, সমাপিকা কখন হবে আর অসমাপিকা কখন হবে, এতটুকু তোমরা মনে রাখো। যে সবাই আমার দিকে তাকাও, এতটুকু মনে রাখো যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের শেষ ঘটবে না, সেটাকে অসমাপিকা ক্রিয়াপদ বলে। আমি আবারও বলছি, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের শেষ ঘটবে না তাকে অসমাপিকা ক্রিয়াপদ বলে, আর যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের শেষ ঘটবে তাকে সমাপিকা ক্রিয়াপদ বলে। তাহলে আমি আবারও বলি, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের শেষ ঘটবে তাকে কোন ক্রিয়াপদ বলবে বলো? সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের শেষ ঘটবে না? অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ, আমি উদাহরণ দিই, দেখো আমি ভাত খাই, এটা সমাপিকা ক্রিয়া হবে না অসমাপিকা ক্রিয়া হবে, একটু বলো তো। সমাপিকাই তো হবে। হ্যাঁ, অর্থাৎ ক্রিয়াপদ দ্বারা যদি বাক্যের শেষ ঘটে তাহলে সেটা হবে সমাপিকা ক্রিয়া। এরপরে নাজনীন তুমি ক্যামেরার দিকে দেখো। এরপরে আমি যদি বলি আমি হাত মুখ ধুয়ে পড়তে বসবো, ভালো করে শোনো সবাই আমার দিকে, আমি হাত মুখ ধুয়ে পড়তে বসবো, এখন দেখো এটা সমাপিকা ক্রিয়া হবে নাকি অসমাপিকা ক্রিয়া হবে, কে বলতে পারবা? অসমাপিকা ক্রিয়া কেন হবে বলো? আমি হাত মুখ ধুয়ে পড়তে বসবো, এখন তো কাজ শেষ হয়নি। কাজ কিন্তু শেষ হয়েছে, আমি হাত মুখ ধুয়ে পড়তে বসবো। তোমরা এতটুকু মনে রাখো যে বাক্যের মধ্যে একাধিক ক্রিয়াপদ থাকবে, আমার দিকে অ্যাটেনশন প্লিজ, বাক্যের মধ্যে একাধিক ক্রিয়াপদ থাকবে এবং প্রথম ক্রিয়াপদ দ্বারা বাক্যের শেষ ঘটবে না। যখন প্রথম ক্রিয়াপদ দ্বারা বাক্যের শেষ না ঘটবে তখন হবে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। যেমন আমি বিকালে খেলতে যাব, সবাই অ্যাটেনশন আমার দিকে, আমি বিকালে খেলতে যাব, দেখো বাক্যটা কিন্তু শেষ হয়েছে, তারপরেও এটা অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। কেন হলো? এই জন্যই হলো, কারণ এই বাক্যটির মধ্যে একাধিক ক্রিয়াপদ, বলে বাক্যটির মধ্যে ক্রিয়াপদ কয়টা? একাধিক ক্রিয়াপদ। আমি বিকালে খেলতে যাব, তাহলে একটা হলো খেলতে আর একটা হলো যাওয়া, অর্থাৎ বাক্যের মধ্যে যদি একাধিক ক্রিয়াপদ থাকে তাহলে সেটা সব সময় অসমাপিকা ক্রিয়াপদ হয়। তাহলে সেনার সব থেকে সহজ সূত্র, সহজ নিয়ম আমি কিন্তু বলে দিয়েছি। আমি আবারও বলি, তোমরা মনে রাখো যে আমরা সকালে পড়তে বসবো, বাক্যটির মধ্যে দুইটা ক্রিয়াপদ, একটা হলো পড়া আর একটা হলো বসা। তাহলে বাক্যের মধ্যে যদি এরকম একাধিক ক্রিয়াপদ থাকে, বাক্যটি শেষ হোক আর না হোক আমি দেখবো না, তাহলে সে বাক্যটি হবে অসমাপিকা ক্রিয়াপদের উদাহরণ। তোমরা বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, তাহলে সাইমা বলো তো যে অসমাপিকা ক্রিয়াপদ বাক্যটি কি দেখে চিনবা? বাক্যের মানে প্রথম যে ক্রিয়াটা থাকবে সেটা শেষ হয়েছে কিনা। তুমি মাইক্রোফোনটা একটু কাছে নাও, শোনা যায় কম। স্যার হচ্ছে, যদি একটা বাক্যে দুইটা ক্রিয়া থাকে তো প্রথম ক্রিয়া দেখে তাকে চিনতে হবে সেটা অসমাপিকা নাকি সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, এখন তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে বাক্যের মধ্যে একটা ক্রিয়াপদ থাকবে এবং বাক্যের শেষ হবে, এটা সমাপিকা ক্রিয়া। যেমন আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই, এটা সমাপিকা ক্রিয়াপদ হবে। কেন হলো? এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কয়টা দেখো তো, আমি বাড়ি যাই ক্রিয়াপদ কয়টা? এখানে একটা, একটা, অর্থাৎ একটা ক্রিয়াপদ থাকবে এবং বাক্য শেষ হবে। যদি একটা ক্রিয়াপদ থাকে এবং বাক্যের শেষ হয় সেটা হবে সমাপিকা ক্রিয়ার উদাহরণ। কিন্তু একাধিক ক্রিয়াপদ থাকবে, বাক্যের শেষ হোক আর না হোক, প্রথম ক্রিয়াপদ দ্বারা যদি বাক্যের শেষ না হয় তাহলে সেটা আমরা ধরে নেব অসমাপিকা ক্রিয়াপদের উদাহরণ। তোমরা বুঝতে পারছো? আচ্ছা,
এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, দেখো 113 পৃষ্ঠা, 113 পৃষ্ঠার ওইখানে তিনটে উদাহরণ রয়েছে। প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয় একটা উদাহরণ রয়েছে, আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসবো আর একটা উদাহরণ রয়েছে, তারপর আমরা বিকালে খেলতে যাব আর একটা উদাহরণ রয়েছে। তোমরা একটু তাকিয়ে দেখো তোমাদের তোমাদের বইয়ের 113 পৃষ্ঠায়। ইয়েস ওকে, ইয়েস স্যার। আচ্ছা বলো তো, প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয়, এটা কেন অস্বাভাবিক হলো? বাক্যের শেষ ঘটিনি দ্বিতীয় ক্রিয়াপদ না দেওয়া পর্যন্ত। এখন আমরা দেখবো দ্বিতীয় ক্রিয়াপদ না দেওয়া পর্যন্ত যদি বাক্যের শেষ না ঘটে তাহলে আমরা সেটাকে অস্বাভাবিক ক্রিয়াপদ ভাববো। অর্থাৎ অস্বাভাবিক ক্রিয়াপদে সবসময় একাধিক ক্রিয়াপদ থাকে, তাই বাক্যটা শেষ হোক আর না হোক কোন অপহা, তোমরা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা নিশাত, তুমি কি বুঝতে পারছো? নিশাত, নিশাত শুনতে পাচ্ছ? মাইক্রোফোন কাছে নাও। আচ্ছা এবার হ্যাঁ আমরা একটু তার নিচে চলে আসি। দেখো ক্রিয়াপদের একটা ছক আঁকানো আছে, এই যে ক্রিয়াপদ সাধারণত ওইখানে ছয় প্রকার দেয়া আছে, ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার আর ক্রিয়াপদ সাধারণত ওইখানে ছয় প্রকার দেয়া আছে। এখন তোমরা ওইটা একটু লক্ষ্য রাখো, ওটা পরীক্ষায় পড়বে। সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, তারপর কি প্রযোজক, যৌগিক আর মিশ্র। এসো কি তোমরা সবাই? আচ্ছা খুব সুন্দর। এবার দেখো সকর্মক, অকর্মক, দ্বিকর্মক তোমরা কিভাবে বুঝবা? নাজনীন তোমার ক্যামেরা অন কই। সকর্মক, দ্বিকর্মক, প্রযোজক তোমরা কিভাবে বুঝবা? এতটুকু তোমরা বোঝো যে বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, যদি উত্তর বের হয় তাহলে সকর্মক, আর উত্তর যদি না বের হয় তাহলে কি? অকর্মক। যেমন আমি যদি বলি, ভালোভাবে শোনো, আমি যদি বলি যে আমি ভাত খাই, এখন ক্রিয়াপদ ছিল খাই, এখন বলো কি খাই? ভাত খাই। উত্তর বের হচ্ছে কি? কি দ্বারা প্রশ্ন করলে? যদি হ্যাঁ উত্তর বের হলে এটা সকর্মক। এবার আমি যদি বলি আমি খাই, এটা অকর্মক। তাহলে অকর্মক ক্রিয়া সকর্মক, তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা আমি বই পড়ি সকর্মক হবে নাকি অকর্মক বলো? সকর্মক হবে। সকর্মক হবে, কারণ কি পড়ি তা কিন্তু উত্তর বের হচ্ছে, ঠিক আছে? কি দ্বারা প্রশ্ন করলে উত্তর বের হলে সেটা সকর্মক হবে। এখন যদি বলি আমি পড়ি তাহলে কি হবে বলো? অকর্মক হবে, কারণ কি পড়ে সেটা জানি না। বুঝতে পারছো কি? ইয়েস স্যার। আচ্ছা বাক্যের ক্রিয়াপদকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, যদি দুইটা আনসার বের হয় তাহলে সেটা হবে দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ, দুইটা আনসার বের হলে। কিন্তু কি বা কাকে দ্বারা প্রশ্ন করব যদি একটা আনসার বের হয়, কি দ্বারা প্রশ্ন করলাম, যে আনসার বের হয়েছে, কাকে দ্বারা প্রশ্ন করলাম, সেম আনসার বের হয়েছে। যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে সেম আনসার বের হয় তাহলে কিন্তু দ্বিকর্মক হবে না, সেটা হবে সকর্মক। কিন্তু কি দ্বারা প্রশ্ন করে একটা আনসার বের হলো, আবার কাকে দ্বারা প্রশ্ন করে আর একটা আনসার বের হলো, এরকম দুইটা দ্বারা যদি দুইটা আনসার বের হয় তাহলে সেটা হবে দ্বিকর্মক। যেমন মা আমাকে একটি লাল জামা কিনে দিয়েছে, বলে কি বলেছে? মা আমাকে একটি লাল জামা কিনে দিয়েছে। এখন কি কিনে দিয়েছে? লাল জামা। লাল কাকে? আমাকে। আমাকে অর্থাৎ তালি কি আর কাকে দ্বারা প্রশ্ন করলাম, দুইটা আনসার বের হয়েছে, একটা হলো লাল জামা, একটা হলো আমাকে। এই যে দুইটা আনসার বের হলো, এই দুইটা আনসার বের হওয়ার কারণে এটাকে বলা হবে দ্বিকর্মক ক্রিয়া। কি বলা হবে বলো? দ্বিকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া। এখন আমি আবার যদি বলি মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, বলো কি দেখাচ্ছে? চাঁদ দেখাচ্ছে। কাকে দেখাচ্ছে? শিশুকে। তাহলে কোন ক্রিয়া হবে বলো? সাপুড়ে সাপ খেলায়,
সকর্মক দ্বিকর্মক বুঝতে পারলাম। এরপরে প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া হলো কর্তা নিজে কাজ করবে না, প্রযোজক ক্রিয়া হলো কর্তা নিজে কাজ করবে না, অপরের দ্বারা করিয়ে নেবে। যদি কর্তা নিজে কাজ না করে অপরের দ্বারা কোনো কাজ করিয়ে নেন তাহলে সেটা হবে প্রযোজক ক্রিয়া। যেমন শিক্ষক ছাত্রকে বাংলা পড়াচ্ছে, ভালো করে বুঝো, শিক্ষক ছাত্রকে বাংলা পড়াচ্ছে। এখন এতটুকু বোঝো যে আমি বাংলা পড়ছি না, বাংলাটা তোমাদের দ্বারা পড়িয়ে নিচ্ছি। অর্থাৎ শিক্ষক কাজ করছে না, শিক্ষক পড়া কাজ করছে না, শিক্ষক পড়া কাজ তোমাদের দ্বারা করিয়ে নিচ্ছে। অর্থাৎ কর্তা নিজে কাজ না করে যদি অপরের দ্বারা কোনো কাজ করিয়ে নেন তাহলে সেটা হবে প্রযোজক ক্রিয়া। আমি আবার উদাহরণ দেই, সাপুড়ে সাপ খেলাই, ভালো করে বোঝো, সাপুড়ে সাপ খেলাই। দেখো সাপুড়ে কি খেলছিল? না স্যার। সাপুড়ে খেলছিল না স্যার, খেলাছিল সাপুড়ে। অল্প অল্প শোনা যাচ্ছে, একদম দূর থেকে মনে হচ্ছে। বন্ধ হয়ে গেছে মনে হয় ক্যামেরা, এখন কম্পিউটার বন্ধ হয়েছে। আচ্ছা এখন কি তোমরা আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি স্যার। ওই কম্পিউটার ফোন দিয়েছিল, হ্যাঁ এখন দুর্ভাগ্যবশত তার ফোনটা কেটে গেছে, আমি রিসিভ করতে পারিনি। তো তোমরা তাহলে আবার শোনো, সাপুড়ে সাপ খেলাই। এখন সাপুড়ে খেলছে না, কার দ্বারা খেলে নিচ্ছে বলো? সাপের দ্বারা। সাপের দ্বারা। অয়ন তোমার মাইক অন করো। তো কর্তা নিজে কাজ করবে না, কর্তা অন্যের দ্বারা কোনো কাজ করিয়ে নেবে। যখন কর্তা নিজে কাজ না করে অপরের দ্বারা কোনো কাজ করিয়ে নেবে তখন সেটা হবে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। তোমরা দ্বিকর্মক বুঝতে পেরেছো? দ্বিকর্মক। ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। সকর্মক। এই যৌগিক ক্রিয়াপদ তোমরা এমন ভাবে বসবা, সবাই আমার দিকে অ্যাটেনশন প্লিজ, মুবাশির মুস্তাকিম, মুস্তাকিম ক্যামেরা অন রাখো। তো যৌগিক ক্রিয়াপদ যৌগিক ক্রিয়াপদ হলো যে বাক্যের শেষে পাশাপাশি দুইটা ক্রিয়াপদ বসবে সেটা হলো যৌগিক ক্রিয়ার উদাহরণ। আমি আবারও বলি, যে বাক্যের শেষে পাশাপাশি দুইটা ক্রিয়াপদ বসবে এটা হবে যৌগিক ক্রিয়ার উদাহরণ। যেমন আমি একটু বলি, বৃষ্টি থেমে গেল, দেখো থামা আর যাওয়া, তো বাক্যের শেষে পাশাপাশি দুইটা ক্রিয়াপদ বসেছে তাই না? দেখো চা জুড়িয়ে যাচ্ছে, তাহলে চা জুড়িয়ে যাচ্ছে, একটা হলো জোড়ানো একটা হলো যাওয়া, অর্থাৎ পাশাপাশি দুইটা ক্রিয়াপদ বসছে। তাহলে বাক্যের শেষে, ভালো করে বোঝো, বাক্যের শেষে যদি পাশাপাশি দুইটা ক্রিয়াপদ বসে তাহলে সেটা হবে যৌগিক ক্রিয়াপদের উদাহরণ। বুঝতে পারছো? আচ্ছা এই যে যৌগিক ক্রিয়াপদ এর ব্যাকরণিক সংজ্ঞা হলো শেষের ক্রিয়াপদটা হবে সমাপিকা আর শেষের আগেরটা হবে অসমাপিকা। অর্থাৎ যে বাক্যের শেষে একটা সমাপিকা এবং একটা অসমাপিকা ক্রিয়াপদ বসে সেটাকে আমরা বলবো যৌগিক ক্রিয়াপদ। বুঝতে পারছো কি? ইয়েস স্যার। আচ্ছা এরপরে আমরা আরো একটু বলি, ভালো করে বোঝো, সাইরেন বেজে উঠলো, সাইরেন বেজে উঠলো, তাহলে
একটা হবে বাজা আর একটা হবে কি ওঠা। তাহলে দেখো পাশাপাশি দুইটা ক্রিয়াপদ রয়েছে, যে বাক্যের শেষে পাশাপাশি দুইটা ক্রিয়াপদ থাকবে সেটা হবে যৌগিক ক্রিয়াপদের উদাহরণ। বুঝতে পারছো? তাহলে বলো তো যৌগিক ক্রিয়াপদ কিভাবে চিনবা, বলো মুস্তাকিম বলো, মুবাশ্বির মুস্তাকিম তুমি বলো, মাইক অন করো। যে বাক্যে পাশাপাশি দুইটা ক্রিয়াপদ থাকবে সেটা হচ্ছে যৌগিক বাক্যের উদাহরণ। গুড, খুব সুন্দর। অয়ন তুমি একটু বলো যৌগিক ক্রিয়াপদ কিভাবে বুঝবা? স্যার যে বাক্যে স্যার দুইটা। আচ্ছা মোহাম্মদ মুস্তাকিন তুমি বলো ক্রিয়াপদ যৌগিক ক্রিয়াপদ কিভাবে চিনবা? যে বাক্যে পাশাপাশি দুইটা শব্দ বসে। না দুইটা শব্দ না, পাশাপাশি দুইটা দুইটা ক্রিয়াপদ, ক্রিয়াপদ, ক্রিয়াপদ শব্দ ক্রিয়া। তোমরা তো শুনতে পাচ্ছো আমাকে, তোমরা তো আমাকে শুনতে পাচ্ছো? নিশাত শুনতে পাচ্ছো? আচ্ছা বলো যৌগিক ক্রিয়া তুমি কিভাবে চিনবা? যৌগিক ক্রিয়া, খুব সুন্দর। এখন আমরা পরেরটা চলে যাই। আমি কিন্তু সবার কাছে শুনবো, সকর্মক কি, অকর্মক কি, প্রযোজক কি, মিশ্র কি, সবার কাছে শুনবো শেষ হয়ে গেলে। এরপরে আমরা চলে যাই মিশ্র ক্রিয়ায়। তোমাদের বইয়ের 115 পৃষ্ঠায় আছে, তোমাদের বইয়ের 115 পৃষ্ঠা মিশ্র ক্রিয়া আসলে কি? 113 পৃষ্ঠার সবটা আগে বোঝাই নিচ্ছে, ঠিক আছে? মিশ্র ক্রিয়াপদ হলো বিশেষ্য, বিশেষণ আর ধনাত্মক অব্যয়ের পরে যদি কর, হ, দে, কা, এই মানে এক কথায় মৌলিক শব্দ, মৌলিক শব্দ, বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়ের পরে যদি মৌলিক শব্দ থাকে তাহলে আমরা সেটাকে বলবো মিশ্র ক্রিয়াপদ। তোমরা একটা উদাহরণ দেখে নাও, এই উদাহরণ নিয়ে ডাক দাও, পরীক্ষায় পড়বে। এখন বললাই যাও আমি তাজমহল দর্শন করলাম, মাথা ঝিমঝিম করছে। তাহলে এই তিনটা উদাহরণ দিলাম, এই তিনটা উদাহরণ খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়, এর থেকে একটা পড়েই পড়ে। আমি আবারও বলি এখন গোল্লাই যাও, তাহলে এখন গোল্লাই যাও, এই দেখো এই গোল্লাই হলো ভাববাচক বিশেষ্য, গোল্লাই কি বলো? ভাববাচক বিশেষ্য। এরপরে ক্রিয়া, এরপরে ক্রিয়াপদের মূল বসেছে সেটা হলো যা, গোল্লাই যা, অর্থাৎ গোল্লাই যাও। আমার মাথা ঝিমঝিম করছে, এই ঝিমঝিম হলো ধনাত্মক অথবা অনুকার অব্যয়, এক শব্দ দুবার হলে অনুকার অব্যয় হয়। এই অনুকার অব্যয়ের পরে ক্রিয়াপদের কর বসছে, অর্থাৎ এরপরে দেখো তোমাকে দেখে আমি প্রীত হলাম, প্রীত, প্রীত শব্দের অর্থ হলো আনন্দিত হওয়া, আনন্দিত বিশেষণ, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ আর অনুকার অব্যয়ের পরে যদি কর, হ, দে, পা, কাট, সাট অর্থাৎ মৌলিক শব্দ যদি বসে তাহলে সেটা হবে মিশ্র ক্রিয়া। আমি তাজমহল দর্শন করলাম, এই দর্শন ছিল ভাববাচক বিশেষ্য, এরপরে বসেছে ক্রিয়াপদের কর, অর্থাৎ ভাববাচক বিশেষ্যের পরে ক্রিয়াপদের কর বসেছে, তাই এটা হবে মিশ্র ক্রিয়া। তোমরা বুঝতে পারছো কি? জি স্যার। Yes sir। এরপরে তোমরা, তোমরা 113 পৃষ্ঠার নিচে এসো, দেখো সমধাতুষ কর্ম লেখা আছে, সমধাতুষ কর্ম 113 পৃষ্ঠার নিচে চলে আসো, দেখো সমধাতুষ কর্ম লেখা আছে। এই সমধাতুষ কর্ম কিভাবে তোমরা চিনবা? যে বাক্যের কর্ম এবং ক্রিয়াপদ একই শব্দ হবে, একই শব্দ থেকে উৎপন্ন হবে সেটা হবে সমধাতুষ কর্ম। এই সমধাতুষ কর্মের অপর নাম হলো ধাতুত্থ কর্ম, দেখো 114 পৃষ্ঠায় রয়েছে। যেমন আমি এক ঘুম ঘুমিয়েছি, আমি এক খাওয়া খেয়েছি, তাহলে এই যে ঘুম ঘুমিয়েছি, খাওয়া খেয়েছি, ঘুম আর ঘুমিয়েছি এক শব্দ, খাওয়া আর খেয়েছি এক শব্দ, যে বাক্যের কর্ম এবং ক্রিয়াপদ এক শব্দ থেকে উৎপন্ন হবে সেটাকে বলবে সমধাতুষ কর্ম। বুঝতে পারছো? এই তোমরা বুঝতে পারছো কিনা? এখানে উদাহরণ রয়েছে আর মায়া কান্না কেদনা, তাহলে কান্না আর কেদনা একই শব্দ, অর্থাৎ কান্না কেদনা যখন একই শব্দ হচ্ছে, একই শব্দ যখন পাশাপাশি থাকবে একটা কর্ম একটা ক্রিয়াপদ, তখন সেটা হবে সমধাতুষ কর্মের উদাহরণ। সমস্যা?
তাই সমস্যা কি না? এবার আমি একটু ধরি, তোমরা সবাই তোমাদের মাইক অন রাখো, বলো সকর্মক ক্রিয়া কি? সবাই বলো অকর্মক ক্রিয়াপদ কি? গুড, প্রযোজক ক্রিয়াপদ কি বলো? বলো প্রযোজক ক্রিয়াপদ কি? দুটো ক্রিয়াপদ পাশাপাশি থাকে, সে বাক্যকে স্যার প্রযোজক প্রযোজক হলো কর্তা, নিজে কাজ করবে না, অপরের দ্বারা কোনো কাজ করিয়ে নেবে, সেটা হলো প্রযোজক। এরপরে বলো যৌগিক ক্রিয়া কি? যৌগিক ক্রিয়া বাক্যের শেষে পাশাপাশি দুইটা ক্রিয়াপদ থাকে তাহলে সেটা হবে যৌগিক ক্রিয়াপদ। তোমরা বুঝতে পারছো কি? সমাপিকা অসমাপিকা কি বুঝতে পেরেছো? তাহলে আমি ভাত খাই সমাপিকা না অসমাপিকা? সমাপিকা ক্রিয়া। আমি ভাত খেয়ে পড়তে বসবো সমাপিকা নাকি অসমাপিকা? অসমাপিকা। অসমাপিকা কেন হলো? যেহেতু প্রথম ক্রিয়াপদ দ্বারা বাক্যের শেষ অসমাপিকা ক্রিয়া। তাহলে তোমরা আজকের ক্লাসটা কি বুঝতে পারছো? সমাপিকা ক্রিয়া কি, অসমাপিকা, অকর্মক, সকর্মক, দ্বিকর্মক বুঝতে পারছো কি? বলো তো বাক্যের মধ্যে কোন ক্রিয়াপদ উচ্চ থাকে বলো? আর হচ্ছে ধাতু। দুইটা ক্রিয়াপদ উচ্চ থাকে, একটা হলো হ আর একটা হলো আস, বলো কোনটা কয়টা উচ্চ থাকে? দুইটা। কি হ? দুইটা আস। তোমাদের সাথে আমার আবার পরের ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত সবাই আবার ভালো থাকো। তাহলে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।